أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে আমি দেখাবো নতুন নকশি কাঁথার ডিজাইন অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি নকশি কাঁথার ডিজাইন বন্ধুরা কমলা কালারের কাপড়ের উপরে লাল কালারের সুতা দিয়ে নকশিকাঁথা ডিজাইন করা হয়েছে বন্ধুরা আপনারা চাইলে কমলা কালারের কাপড়ের মধ্যে নকশিকাঁথার মধ্যে কালো সুতা দিয়ে সেলাই করতে পারেন সেক্ষেত্রে সেলাইটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে কালো সুতাটা কমলার মধ্যে বেশি মানানসই হয় আমি এখানে লাল দিয়েছি আপনারা চাইলে কালো সুতা দিয়েও সম্পূর্ণ নকশিকাঁথাটা সেলাই করতে পারবেন বন্ধুরা এটা হচ্ছে বড় নকশি কাঁথা এই ডিজাইন দিয়ে আপনারা বাচ্চাদের জন্য নকশি কাঁথা তৈরি করতে পারেন তো বন্ধুরা চলুন অঙ্কন এবং সেলাই আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেই এবং নিজেরা উপকৃত হওয়ার চেষ্টা করি তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক
বন্ধুরা, আমাদের বড়দের নকশি কাঁথা, নতুন ডিজাইনের নকশি কাঁথার অঙ্কন এবং সেলাইয়ের কাজ কমপ্লিট হলো। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বর্ডার লাইন ডিজাইন। বর্ডার লাইন ডিজাইনটা পাতা পাতা করে, পাতা দিয়ে সেলাই করা হয়েছে। ডান পাশে একটা পাতা, বাম পাশে আরেকটা পাতা, এমনিভাবে বর্ডার লাইন ডিজাইনটা পাতার ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা। ভেতরের ডিজাইনটা হচ্ছে এটা। এই ডিজাইনটা আমি আপনাদের সঙ্গে অঙ্কন করে দেখালাম। কমলা কালারের কাঁথাটা বন্ধুরা লাল সুতা দিয়ে সেলাই করা হয়েছে। আমি আগেও বলেছি আপনাদের যে ভিডিওর শুরুতে, আপনারা চাইলে এক কালারের কালো সুতা দিয়েও সেলাই করতে পারেন, সেক্ষেত্রেও সেলাইটা অনেক বেশি ফুটে উঠবে এবং মানানসই লাগবে। কাঁথাটা আমি দুই ভাঁজ করে রেখেছি, বড় কাঁথা। কাঁথাটার এই পাশে কমলা কালার আর ভেতরের পাশটা হচ্ছে আপনার জাম সেলা কালার বা ডিপ জাম। ক্যামেরার কারণে মাঝে মাঝে ডিপ কালার আসছে, নকশি কাঁথাটা মাঝে মাঝে হালকা হয়ে যাচ্ছে বন্ধুরা। তো কাঁথাটা কমলা কালারেরই। এটা হচ্ছে এই পাশের পাড়ের ডিজাইনটা যা আমি ভাঁজ করে রেখেছি অল্প জায়গায়। ভাঁজ না করলে সম্পূর্ণ কাঁথাটা দুই ভাঁজেও ভালোভাবে জায়গা হলো না, এই কারণে আমি ভাঁজ করে রেখেছি এইটুকু বন্ধুরা। তো পাড়টা ভালো করে দেখানো যাচ্ছে ভাঁজ হওয়ার কারণে, অবশ্য ভালোই হয়েছে, অনেক সুন্দর এবং অনেক মানানসই লাগছে। দেখুন বন্ধুরা নকশি কাঁথাটা। আপনারা কাপড়ের রং অনুযায়ী আপনাদের সুতার রংটা আপনারা নির্বাচন করবেন। কাপড়ের সঙ্গে সুতা মানানসই করে কাঁথা সেলাই করলে অনেক বেশি সুন্দর লাগে এবং মানানসই হয় বন্ধুরা। চাইলে আপনারা বাচ্চাদের জন্য ছোট নকশা তৈরি করে এই ডিজাইনটা, বাচ্চাদের বেবি নকশা, বেবি আপনার বেবিদের জন্য এই ডিজাইন দিয়ে ছোট নকশি কাঁথা তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে বন্ধুরা। সেই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।